নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ ডিটেলসে তোমার সাহায্য করবে ক্লার্ক এবং এক্সিকিউটিভ পোস্ট রিক্রুট করানো হচ্ছে। পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, স্যালারি কত দেওয়া, বয়স সীমা কত, সবই তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ধরনের বিভিন্ন চাকরির আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা বিস্তারিত তথ্য জেনে নিই। তো বন্ধুরা, এই চাকরির যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে, কো-অপারেটিভ ব্যাঙ্ক রিক্রুটমেন্ট। তো এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে কো-অপারেটিভ ব্যাঙ্কগুলো হয় সে ব্যাঙ্কে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটি করানো হচ্ছে। আমরা স্ক্রল করে সব তথ্যই তোমাদের দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলস দেওয়া হয়েছে, একটা একটা দেখে নেবো। অর্গানাইজেশন নেম দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট অর্গানাইজেশন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কো-অপারেটিভ ব্যাঙ্ক। পোস্টের নাম দেখতে পাচ্ছ এখানে, এক্সিকিউটিভ অফিসার এবং ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। নাম্বার অফ পোস্ট টোটাল 22টি শূন্যপদ আছে। স্যালারি পে স্কেল কত আছে দেখতে পাচ্ছ, তোমাদের বেতন থাকছে 9,300 টাকা থেকে 34,800 টাকা প্রতি মাসে স্যালারি বা বেতন বাবদ এখানে দেওয়া হবে। জব লোকেশন অল ওভার ইন্ডিয়া তোমাদের ব্যাপী জব দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশন মোড তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ 28 মার্চ 2023 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। জবের যে ক্যাটাগরি সেটা হচ্ছে ব্যাঙ্ক রিক্রুটমেন্টের করানো হচ্ছে এখানে। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে ibpsonline.ibps.in এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আগে আমরা দেখিয়ে দিই কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, দেখে নেবো কী কী যোগ্যতার প্রয়োজন। তো দেখতে পাচ্ছ এখানে টোটাল বলা আছে, নাম্বার অফ পোস্ট তোমাদের এখানে 22টি শূন্যপদে নিয়োগ করছে, যেমনটা তোমাদের বললাম। আমি তোমাকে জুম করে দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছ নাম্বার অফ পোস্ট 22টি শূন্যপদে নিয়োগ করছে। পোস্টের নাম এক নম্বর আছে তোমাদের এক্সিকিউটিভ অফিসার, আর 2 নম্বর বলা হচ্ছে ক্লার্ক পোস্টে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। স্ক্রল করে দেখে নেবো, আরও ডিটেলস তোমাদের এখানে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ পোস্ট ডিটেলস এখানে দেখো, তোমাদের কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকান্সি রাখা আছে সেটা কিন্তু বলা হয়েছে। দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ অফিসার পোস্টে 3টি শূন্যপদ আছে এবং ক্লার্ক পোস্টে তোমাদের 8টি শূন্যপদ আছে। টোটাল 11টি শূন্যপদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন মোড অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। চলে আসবে এরপরে হু ক্যান অ্যাপ্লাই, এখানে অল ওভার ইন্ডিয়া ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং মেল ফিমেল পুরুষ মহিলা উভয় প্রার্থী তোমরা এখানে আবেদন করতে পারবে। আরও স্ক্রল করে চলে আসবো। জব লোকেশন এখানে এবং এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়া, যে কোনো জায়গায় কিন্তু তোমাদের জব লোকেশন এবং পরীক্ষা কিন্তু পড়তে পারে, সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। স্যালারি যেমনটা তোমরা বললাম, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কো-অপারেটিভ ব্যাঙ্ক 2023 রিক্রুটমেন্ট স্যালারি এখানে 9,300 টাকা থেকে 34,800 টাকা তোমাদের প্রতি মাসে স্যালারি বা বেতন এখানে তোমার দেওয়া হবে। এরপর চলে আসবো আমরা এখানে অ্যাপ্লিকেশন ফিস। দেখতে পাচ্ছি এক্সামিনেশন ফিস এখানে এক্সিকিউটিভ অফিসার পোস্টে 1,000 টাকা রাখা হয়েছে এবং ক্লার্ক পোস্টের জন্য কিন্তু 800 টাকা রাখা হয়েছে। এরপর দেখো তোমাদের বলা হচ্ছে পেমেন্ট করতে তোমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং চালানের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে পারবে। এজ লিমিট এখানে দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেট এজ লিমিট শুড বি মিনিমাম 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 35 ইয়ার্স অ্যাজ অন 01 এপ্রিল 2023। তো এখানে তোমাদের যে এজ লিমিটটা ধরা আছে 1 এপ্রিল 2023 তারিখ অনুযায়ী তোমাদের 18 বছর থেকে 35 বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, যেরকম বয়সের ছাড় পাও সেরকম কিন্তু বয়সের ছাড় তোমরা এখান থেকে পেয়ে যাবে। স্ক্রল করার নিচে চলে দেখে নেবো আর কী রয়েছে আপডেট। তো এখানে দেখো সিলেবাস সংক্রান্ত কোনো আপডেট কিন্তু এখানে আসেনি। এরপর দেখো তোমাদেরকে বিল এবং ফিমেল ক্যাটাগরির জন্য কোনো হাইট ওয়েটের যে প্রয়োজন সেটা তোমাদের দেওয়া হয়েছে। 135 সেন্টিমিটার মেল ক্যাটাগরি, ফিমেল ক্যাটাগরির জন্য 157 সেন্টিমিটার দেখতে পাচ্ছ। অল জেনের জন্য কিন্তু 157 152 যারা আছো তারা কিন্তু এখানে অ্যাপ দিতে পারবে, চেস্ট লাগবে না। এরপর দেখো তোমাদের এখানে আরও ডিটেলস দেওয়া আছে, রান টান থাকবে না। কোন কোন ডকুমেন্ট তোমাকে ফিল করতে দেখতে পাচ্ছ এখানে, ফটো সিগনেচার রাখতে হবে, 8 পাস মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং আর্লস যে গ্রাজুয়েশন থাকলে গ্রাজুয়েশন সার্টিফিকেট কিন্তু দিতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড কিন্তু তোমাকে এখানে জমা দিতে হবে। সিলেকশন প্রসেস কী থাকছে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে, প্রথমে কিন্তু শর্টলিস্ট করাবে, অ্যাপ্লিকেশন যারা করবে তাদের মধ্যে একটা শর্টলিস্ট করাবে, সেই শর্টলিস্টে দেখা যাবে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন, ফাইনাল মেরিট টেস্ট, এই যে চারটি প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের বলা হচ্ছে।
তো এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সিকিউটিভ অফিসার পোস্টে যে তিনটি শূন্য পদ আছে সেখানে আছে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে এন স্ট্রিমে 50% নাম্বার নিয়ে এবং 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে নির্দিষ্ট ফিল্ডে কাজ করার, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই পোস্টে 21 থেকে 35 বছরের মধ্যে বয়সে থাকতে হবে, 18 থেকে না সরি আমরা ভুল বলছি, 21 থেকে 35 বছরের মধ্যে বয়সে থাকতে হবে এবং ক্লার্ক এবং তোমাদের ক্লার্ক পোস্টের জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে। যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি করা থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 18 মার্চ 2023 থেকে এবং 28 মার্চ 2023 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাডমিট কার্ড এবং এখনও কিন্তু এক্সামের ডেট প্রকাশিত হয়নি, যখন প্রকাশিত হবে তখন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসে দেখতে পারবে। তোমরা এখানে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখতে পারো এবং তোমরা চাইলে কিন্তু এখান থেকে অ্যাপ্লাই অনলাইনভাবে ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো আমরা এখানে নোটিফিকেশন দেখে নিই, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন অনলাইন বা অ্যাপ্লাই অনলাইনভাবে ক্লিক করে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরেছে, দেখতে পাচ্ছ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এখানে মুম্বাই যে হেড অফিস সেখান থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক্সিকিউটিভ পোস্টে 3টে শূন্যপদ আছে, কী কী যোগ্যতা দরকার সবই কিন্তু এখানে তো বলেছে। এক্সপিরিয়েন্স কী লাগবে, অফিসার পোস্টে কাজ করার এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে 21 থেকে 35 বছরের মধ্যে বয়সে থাকতে হবে, 31/3/2023 তারিখ অনুযায়ী 1/4/9 সরি ওখানে কোনো ভুল দেওয়া আছে, 1/4/9 অফিসিয়াল নোটিফিকেশন 31/3/2023 দেওয়া হয়েছে। তো 31/3/2023 তারিখ অনুযায়ী তোমাদের এই বয়স দরকার। ফিস এখানে কত টাকা লাগবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছ। এবং দেখো তোমাদের এখানে স্যালারি কী থাকবে, কোথায় কোথায় পোস্টিং আছে, কীভাবে রিক্রুটমেন্ট করানো হবে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের এক্সাম সিলেবাস এক্সামিনেশন যে সিলেবাস সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। পরীক্ষা কত নম্বর থাকবে, কত কীভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে সব ডিটেলস কিন্তু তোমরা এই নোটিফিকেশন দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই নোটিফিকেশনটি ওপেন করবে, ওপেন করে পুরো ডিটেলস কিন্তু এখান থেকে দেখে নেবে, দেখে নিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 2 নম্বর যে পোস্ট সেটা দেখতে পাচ্ছ তোমাদের ক্লার্ক, ক্লার্ক পোস্টে তোমাদের 8টে শূন্যপদ আছে এবং দেখতে পাচ্ছ 50% নাম্বার নিয়ে গ্র্যাজুয়েট পাস করে দেখতে হবে, তার তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে। এবং সেই সেম প্রসেসে কিন্তু তোমাদের এখানে নিয়োগকরণ হবে, এখানে কিন্তু তোমাদের এক্সামিনেশন সিলেবাস এবং সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তোমরা এখান থেকে দেখে নেবে কত নম্বরের পরীক্ষা হবে, কী কী সিলেবাস থাকছে সবই এখানে মেনশন করা হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো চলো এবার দেখে নিই আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করব। তো এই যে ওয়েবসাইট লিঙ্ক অ্যাপ্লিকেশন করার, সেই ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে, তোমরা দেখে নেবে। দেখতে হচ্ছে ibps.online.ibps.in এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে। দেখো তোমাদের এখানে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, দেখতে পাচ্ছ 13/3/2023 তারিখ থেকে এবং 28/3/2023 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। প্রিন্ট করার লাস্ট ডেট 12/3/12/4/2023 তারিখ এবং ফি জমা দেওয়ার লাস্ট ডেটে দেখতে 28/3/2023 তারিখ পর্যন্ত কিন্তু ফি জমা দিতে হবে। তো দেখো এরকম একটা ওয়েবসাইট তোমার সামনে ওপেন হবে। তো কী করবে, আমরা এটাকে ডেস্কটপ মোড করে নেবো, নাহলে সমস্যা হতে পারে। তো এটাকে ডেস্কটপ মোড করে নিলাম। তো ডেস্কটপ মোড করার পর দেখো তোমাদের এখানে কী বলা হচ্ছে, যারা অ্যাপ্লিকেশন আদৌ আগে করেছো ঠিক আছে, তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে এখানে সিকিউরিটি কোড এন্টার করে লগ ইন করলে তোমাদের এখানে লগ ইন হয়ে যাবে বা সাবমিট ক্লিক করলে কিন্তু লগ ইন হয়ে যাবে। আর যারা নতুন আছে তাদেরকে কিন্তু এখানে ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করতে হবে। তো যখন কিউ ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশন ক্লিক করবে এরকম একটা পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছ কতগুলো পেজ এখানে দেওয়া হয়েছে, বেসিক ইনফরমেশান, তারপরে ফটো সিগনেচার, তারপরে ডিটেলস, তারপরে প্রিভিউ করতে হবে, তারপর আপলোড করতে, তারপর পেমেন্ট করতে হবে। তো এই 6টি প্রসেস, এই 6টি প্রসেস কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। প্রথমে দেখো তোমার হচ্ছে নাম, কনফার্ম ফার্স্ট নেম, মিডিল নেম, কনফার্ম মিডিল নেম, লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম, ঠিক সেম প্রসেসে ফুল নেম এখানে চলে আসবে। এরপর দেখো তোমাদের এখানে মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার দুবার বসাতে হবে, অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি থেকে বসাতে পারো, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি তোমাদের এখানে দিতে হবে, তারপরে সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোড যেটা আছে দেখতে পাচ্ছ এই সিকিউরিটি কোডটা তোমাদের বসাতে হবে, তোমাদের আলাদা বসাতে হবে। তারপরে যে সেভেন নেক্সটে ক্লিক করলে দ্বিতীয় যে পেজ সেটি ওপেন হবে, ঠিক আছে। আমি এখন তো ফিল আপ করিনি, দ্বিতীয় পেজে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, তার থার্ড পেজে দরকার তোমাদের অ্যাড্রেস, তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ডিটেলস সেগুলো কিন্তু প্রোভাইড করতে হবে। 4 নম্বরে সেটা তোমাকে প্রিভিউ করতে মানে দেখতে দেবে যে তোমরা যেগুলো ডকুমেন্টগুলো দিয়েছো সেগুলো কিন্তু সঠিক কিনা। 5 নম্বরে তোমাদের আপলোড করতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে, এবং 6 নম্বরে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। তো এই 6টি প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।